দাঁড়াও দাঁড়াও, তোমরাই তো বলে যাচ্ছ আমিও এ বাড়ির মেয়ে ছিলাম, আমার বিয়ে এ বাড়ি থেকে হয়েছে, আর আমার বেলা সমস্ত গয়না দিয়েছে সোনার গুনে গেঁথে। হ্যাঁ বলো বৌদি। না না, সে দেখো ঠাকুরজি, ব্যাপারটা হচ্ছে যে সময় বদলে গেছে, তো যার যার যখন বিয়ে হয়েছে তখন যতটা পারা গেছে সবচেয়ে ভালোভাবেই তো দেয়া হয়েছে। তার মানে এই তিন প্রজন্মে তিন মেয়ের জন্যই হীরের গয়না লাগবে, তাই তো? না না না, আমি কি তাই বললাম নাকি? আমি সে কথা বলিনি। ফুল পিসিমা, তুমি একদম টেনশন করো না, ছোট এমনিতেও একটা সিরিয়াসলি না ইয়ার কি মেরে বললো। কেন এই কথা বলছো শ্রীপর্ণা? তোমাদের জন্য হীরের গয়না বানাতে দেবো। সিরিয়াসলি বলছো তুমি ছোট বউ? সত্যি দেবে? কেন নয়? না না, তুমি ওসব যেন করতে যাও না ছোট বউ। কেন করতে যাবো না ফুল পিসিমা? আচ্ছা বলুন তো, আমার মেয়ের বিয়ের সময় আমি যদি আপনাকে একটা গয়না গড়িয়ে দিই আপনি নেবেন না? নেবে নেবে নেবে, তুমি কাঞ্জিলাল বাবুকে খবর দাও, সব কিছুই তৈরি হবে। তার মানে এই নয় যে আমাদের আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি না রাহুল। জোর করে কি ভালোবাসা মুছে যায় অলি? আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। না 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 অলি, ওই ভুলটা করো না। ফোনটা রাখতে যাচ্ছিলে কেন? কি আমাকে খুঁজছো? কোথায় তুমি? বাইরে খুঁজলে হবে? আমি তো সব সময় তোমার সঙ্গে আছি, শুধু একবার নিজের মনের কিনারায় উঁকি দিয়ে দেখো। আমাকে আর মেন্টাল টর্চার করো না রাহুল, আমি আর সত্যিই নিতে পারছি না। তুমি কত বদলে গেছো অলি, তুমি রাহুলকে কি করে অস্বীকার করছো? রাহুল তো শুধু তোমাকেই ভালোবাসে অলি। তুমি আমাকে আর ফোন করবে না, আমি লাস্ট বার বলছি। কেন সুইটহার্ট? রাহুল সামনে আমার সাথে অরূপের বিয়ে, আর আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, আর সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে কেন ফোন করে সময় নষ্ট করছো? কি চাও তুমি? আমি তো শুধু তোমাকেই চাই অলি। কোনো লাভ নেই, রাহুল যেটা চায় সেটা না পেলে কেড়ে নেয়। তোমার এত বড় সাহস অলি, তুমি আমার ফোনটা কেটে দিলে। তোমাকে আমি আর ছাড়বো না, ছাড়বো না। অপারেশনটা কবে হবে ডাক্তারবাবু? যা দেখলাম এক্ষুনি অপারেশনের কোনো প্রয়োজন নেই, আর যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো 15 ডেজ আরও খাবেন, 15 ডেজ বাদে এসে আর একবার চেক আপ করিয়ে যাবেন। নিন। আমি তাহলে আসি ডাক্তারবাবু। আসুন। সব বন্ধ করো, কেন বারবার ফোন করছো আমাকে, কি চাও তুমি? মানে অলি, তুমিই তো বলেছিলে
যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে। অরূপ, সরি, আমি বুঝতে পারিনি যে। অলি, তুমি খুশি হওনি? হয়েছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সাত্তকী, জি জেঠুমনি। জেঠুমনি আসেন না, ভেতরে শুয়ে পড়েছে নাকি? না না জেঠুমনি, এসো এসো। তুই কি ব্যস্ত ছিলিস? আসলে তোকে একটা কথা বলার ছিল, তাই বড় নিয়া আমাকে একটু জল খাওয়াতে পারো? বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। বসো না, বসো। একটা কথা ভেবে মনটা খুব খচখচ করছে রে। কেন বলো তো, অফিসে কিছু হয়েছে? না না, অফিস না। ভাবছি এই সময় রাহুলের বেল করানোটা কি ঠিক হলো, যেখানে রলির বিয়ের সবকিছুই প্রায় ফাইনাল। দেখ, অফিসে তুই যখন আমাকে বললি তখনও আমি ভাবছিলাম, আর বাড়ি এসে জানলাম যে অরূপও এসে বিয়ের কথা বলে গেছে। কিন্তু তার সাথে রাহুলের বিল করানো নিয়ে তুমি চিন্তা করছো কেন? রাহুল ছেলেটা যে ভালো নয় সেটা এতদিনে আমরা সবাই বুঝে গেছি, তাই না? তার উপর ওর অলির উপর একটা রাগ আছে, আমাদের বাড়ির উপরও। এখন যদি ছাড়া পেয়ে ও অলির কোনো ক্ষতি করে? আমার মনে হয় না রাহুল সেই সাহসটা পাবে। তবে হ্যাঁ, আমাদের সাবধানে থাকতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আমি বাড়ির সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি, ছোটমার সাথে কথা বলবো। আর আমার মনে হয় এ কদিন অলিকে বাড়ির থেকে বাইরে বেরোতে দেওয়াটা ঠিক হবে না। আর তাছাড়া আর কি? না, আর তাছাড়া রাহুল অলির ক্ষতি করার আগে দুবার ভাববে। আমি তোমায় কথা দিচ্ছি, অলির কোনো ক্ষতি হতে আমি দেব না। তোর ওপর আমার পুরো ভরসা আছে সার্থকে, কিন্তু বয়স হচ্ছে তো, তাই সব কিছুতেই বড্ড বড্ড ভয় হয়। এখন একদম বেশি ঘোরাঘুরি চলবে না, চুপ করে বসো তো। অব্রো, আমি ঘটের মতো বসে থাকতে পারছি না, আমার ভীষণ বোরিং লাগছে। সে হোক, কিন্তু পুচকিয়ে ভালোর জন্য তোমাকে এখন সাবধানে থাকতে হবে, ব্যাস। বাবা, অব্রো, আমাকে এই সময় একটু হাঁটাচলা করতে হবে গো। তুমি এমন ভাবে বলছেন, আমি সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। আমি কোনো রিস্ক নিতে চাই না, না তোমাকে নিয়ে না পুচকিকে নিয়ে। বাবা হবে বলে একেবারে মা মাসিদের ওপর দিয়ে যাচ্ছে। আরে বাবা, এদিকে দেখো না। আর আমি তোমাকে এমনি এমনি বসতে বলিনি, আমার মাথায় কিছু প্ল্যান এসেছে, তোমার সাথে সেটা শেয়ার করতে চাই। প্ল্যান? আমি অফিসে বসে বসে ভেবে রেখেছি। কি? সেটা হচ্ছে পুচকি আসার আগে আমাদের ঘরটাকে কি করে সাজাবো সেটা আমি ভেবে রেখেছি। ওই যে ওখানে, ওখানে একটা ছোট্ট দোলনা টাইপের বেড হবে, বুঝলে? আর তার ঠিক পাশের ওয়ালে নানা রঙের কার্টুন, আর উপরে সিলিং থেকে ঝুলবে বিভিন্ন ধরনের টয়। ব্যাপারটা ভালো হবে না বলো? ও মা, হাসছো কেন? আরে বাবা, শোনো শোনো,
আমি যখন ছোট ছিলাম না তখন আমার খুব ইচ্ছে ছিল আমার ঘরটা যাতে এরকম হয়, তো সেটা তো আর হয়ে ওঠেনি, সেই জন্য আমি এখন নিজে পুচকির জন্য। অপ্রো অপ্রো তোমার বয়সটা কত? যা বাবা কি মুশকিল, আরে বয়সের কি আছে, বাবা হয়েছি বলে কি কোনো শখ থাকতে পারে না? এই বাবাও একদিন বেবি ছিল। হ্যাঁ আরে এখন আবার কে ফোন করেছে? আরে বাবা দরকারি ফোন না হলে এখন রিসিভ করো না তো। রাহুল যা ছেলে রিসিভ না করো অব্দি হাজারবার ফোন করবে, কিন্তু এখন ফোন করছে কেন? আবার কি চাই ও? আমরা দুজনেই চৌধুরী বাড়ির বউ, এ বাড়ির সবার ভালো মন্দির সঙ্গে আমরাও জড়িয়ে আছি, তাই সবাইকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের। তাই বুঝি, তাই নয় কি? এবারের ভালোটা তো তুই দেখছিস, মন্দটা না হয় আমি দেখি। দিদিভাই,